ভালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো। সেই দেশটি দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম আর্জেন্টিনা। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম আর্জেন্টিনা। তো বন্ধুরা চলুন, এই দেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ তা দেখা যাক। ভালো করে দেখলে বুঝতে পারবেন আর্জেন্টিনার যে ন্যাশনাল ফ্ল্যাগ তা আমি আপনাদের এখানে সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এই দেশটি কোথায়, ভারতবর্ষের সাথে কেমন রিলেশন এবং কী কী ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, এই দেশটির অর্থব্যবস্থা নিচের দিকে যাচ্ছে, এর পেছনে কারণ কী, সত্যিকে এই দেশে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই দেশের প্রথম কোনো প্রেসিডেন্ট ভারতবর্ষ এসেছিলেন, সেই সালটি কবে এবং সেই সাল কবে যা ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসে এই দেশের প্রেসিডেন্টকে গেস্ট হিসাবে আমন্ত্রিত করা হয়েছিল এবং ভারতের কোন কোন কোম্পানি এই দেশের মধ্যে নিজের কাজ চালিয়ে যাচ্ছে এবং মারাদোনা ভারতবর্ষে কখন এসেছিলেন এবং এই দেশ কোন প্রতিবেশী দেশের সাথে সীমা বিবাদে জড়িয়ে আছে, আমি আপনাদের এক এক করে সব কিছু ডিটেলসের সঙ্গে বলবো এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে আর্জেন্টিনা পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার দেশের নাম কি এই ভিডিওর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তো বন্ধুরা, হ্যাঁ, দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম আর্জেন্টিনা, যার আয়তন এবং এরিয়া যদি আমরা দেখি আমরা দেখতে পাবো 2.780.400 বর্গ কিলোমিটার এই দেশটির টোটাল আয়তন বা এরিয়া, যা পৃথিবীর বড় বড় দেশের লিস্টে এই দেশটি 8 নম্বরে আছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের গুগল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করবো আর্জেন্টিনা পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। তো বন্ধুরা, হ্যাঁ, দেশের পশ্চিম অংশে অবস্থিত আন্দেস পর্বত, যা এই দেশ এবং চিলিকে বিভাজন করেছে, উত্তরে বলিভিয়া এবং প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল এবং দক্ষিণে উরুগুয়ে এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। দেখানোর চেষ্টা করছি এই দেশের কোথায় কোথায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলি আছে, তার লোকেশান দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা চলুন, এই দেশের সবথেকে বড় শহর এবং সবথেকে বেশি মানুষ থাকে এই দেশের রাজধানী বুয়েনোস আইরেস, এই দেশের রাজধানী দেখানোর চেষ্টা করবো, যা আটলান্টিক মহাসাগরের সমুদ্রের কিনারায় অবস্থিত। এই দেশের যে অর্থব্যবস্থার দিক থেকে সবথেকে বড় শহর এবং সবথেকে বেশি মানুষ এই জায়গাতেই থাকে এবং ভারতবর্ষে দূতাবাস এই জায়গাতেই উপস্থিত এবং এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই দেশের মধ্যেই উপস্থিত। আমি আপনার দেখানোর চেষ্টা করছি রাজধানী, ভালো করে দেখলে বুঝতে পারবেন বুয়েনোস আইরেস এই দেশের রাজধানী, আর্জেন্টিনার যে রাজধানী বুয়েনোস আইরেস দেখানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করবো কোথায় ভারতীয় দূতাবাস উপস্থিত রয়েছে। কিন্তু তার আগে এই দেশের যে পার্লামেন্ট আমি আপনাদের তা লোকেশনের সাহায্যে দেখানোর চেষ্টা করবো। ভাষা যদি আমরা দেখি দেখতে পাবো স্প্যানিশ এই দেশের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, তাছাড়া কুম এবং উইলেস এই দেশের ভাষা। ধর্ম যদি আমরা দেখি খ্রিস্টান 79.6% এখানে খ্রিস্টান ধর্মের মানুষ থাকে এবং এই দেশের যে প্রেসিডেন্সিয়াল হাউস তাও দেখানোর চেষ্টা করবো, তাছাড়া পার্লামেন্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আটলান্টিক মহাসাগরের মধ্যে উপস্থিত কিছু আইসল্যান্ডকে কিন্তু আর্জেন্টিনার নিজের অংশ বলে দাবি করে। তাছাড়া আর্জেন্টিনা এমন একটি দেশ যা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সবথেকে বড় অর্থব্যবস্থার দিক থেকে এই দেশটি আছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের বিভিন্ন গভর্নমেন্ট অফিস আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এবং যদি একটি রিপোর্ট দেখি তাহলে আমরা দেখতে পাবো এই দেশে 4% হিন্দু এবং 2% ইসলাম বসবাস করে। আমি আপনার দেখানোর চেষ্টা করবো কোথায় ভারতীয় দূতাবাস উপস্থিত রয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন আর্জেন্টিনার যে রাজধানী বুয়েনোস আইরেসের মধ্যে উপস্থিত ভারতীয় দূতাবাস কোথায় আমি আপনাদের তা গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ভারতীয় দূতাবাস উপস্থিত রয়েছে, যা রাজধানী বুয়েনোস আইরেসের মধ্যে। ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেশের জনপ্রিয় খেলা হচ্ছে প্যাট্রো, তাছাড়া এই দেশের ফুটবল এই দেশের প্রাণ এবং এই দেশের মধ্যে উপস্থিত আছে ভারতীয় দূতাবাস। তাছাড়া এই দেশের দূতাবাস প্রথমে কিন্তু কলকাতাতে উপস্থিত ছিল, পরবর্তীকালে স্থানান্তরিত করা হয় রাজধানী দিল্লিতে, পরবর্তীকালে কনস্যুলেট খোলা হয় মুম্বাইতে। এবং এই দেশ G20 সদস্য যা ভারতবর্ষ, এই দেশ G24 সদস্য যা ভারতবর্ষ এবং G77 সদস্য যা ভারতবর্ষ একসঙ্গে সদস্য। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের যে পোর্ট সিটি আমি আপনার দেখানোর চেষ্টা করলাম, সবথেকে বেশি ব্যবসা বাণিজ্য হয়ে থাকে আর্জেন্টিনার যে রাজধানী বুয়েনোস আইরেসের যে পোর্ট সিটি আমি আপনার তা দেখানোর চেষ্টা করলাম এবং অয়েল সেক্টর দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এটি হচ্ছে গুগল ম্যাপের সাহায্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন অনেক বড় বড় কন্টেনার আপনারা এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই দেশে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং তখন সালটি ছিল 1924। ভালো করে দেখলে বুঝতে পারবেন বড় বড় জাহাজও আপনারা দেখতে পাচ্ছেন, যা আটলান্টিক মহাসাগরের হয়ে এই দেশের যে পোর্ট সিটি এখানেই আছে। এবং এই দেশের কোনো প্রেসিডেন্ট ভারতবর্ষ এসেছিলেন প্রথম, যা 1961। এই দেশটি কিন্তু প্রথম ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এই দেশটি কিন্তু স্বাধীনতা লাভ করে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, যা এই দেশের রাজধানী
বুয়েনোস আইরেসের মধ্যে উপস্থিত এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই দেশটি স্বাধীনতা লাভ করে স্পেন থেকে 9 জুলাই 1916। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকগুলি প্লেন, আপনারা দেখতে পাবেন যা রাজধানীর মধ্যে উপস্থিত সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে উপস্থিত রয়েছে। তো বন্ধুরা, হ্যাঁ, ভারতবর্ষের যখন প্রজাতন্ত্র দিবস হয়েছিল তখন কিন্তু এই দেশের রাষ্ট্রপতিকে কিন্তু গেস্ট হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল। তখন সালটি ছিল 1985 এবং 1994 এবং 2009 কিন্তু এই দেশের রাষ্ট্রপতি ভারতবর্ষে এসেছিলেন এবং প্রথম ইন্ডিয়ার কোনো প্রাইম মিনিস্টার এই দেশে গিয়েছিলেন 1968 এবং সেই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের নাম ইন্দিরা গান্ধী। দেখানোর চেষ্টা করছি ঘন জনবসতিপূর্ণ এলাকা এই দেশের রাজধানী বুয়েনোস আইরেস, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং ভারতের অনেক কোম্পানি কিন্তু এই দেশের মধ্যে উপস্থিত রয়েছে এবং নিজের কাজ করেছে। তার মধ্যে ভারতের কিছু কোম্পানি যেমন IMPSA এবং বাগো, তাছাড়া এখানে বায়োসিডাস একটি কোম্পানি ভারতের যা এই দেশের মধ্যে এখনও পর্যন্ত কাজ চালিয়ে আসছে। 2012 $574 মিলিয়ন কিন্তু দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য হয়। হ্যাঁ বন্ধুরা, যা প্রাণীর চর্বির তেল যা 1.4 বিলিয়ন এবং তেল, শুধুমাত্র অয়েল এখানে 204.4 মিলিয়ন এবং রাসায়নিক সার 10.8 মিলিয়ন এবং মেশিনারিজ পাম, তাছাড়া এখানে কিন্তু 8.1 মিলিয়ন এবং উল যা 6.7 মিলিয়ন এবং বিভিন্ন প্রকার সবজি 4.7 মিলিয়ন। আমি আপনার দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার যে বর্ডার। হ্যাঁ বন্ধুরা, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং 2009 কিন্তু মারাদোনা যা ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষের সুপার লিগ খেলার জন্য, মারাদোনা এবং কেরালা এবং ওয়েস্ট বেঙ্গলে অনেক মারাদোনার ফ্যান্স রয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। অন্তিম জায়গায় উপস্থিত এই দেশের একটি বড় এয়ারপোর্ট আমি আপনার দেখানোর চেষ্টা করব, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেশের মধ্যে ভারতীয় সিনেমার প্রভাব অনেক বেশি, ভারতের অনেক সিনেমা কিন্তু এই দেশে খুবই পপুলার, যেমন বলিউডের তামিল সিনেমা, তাছাড়া এখানে কিন্তু মালায়ালাম সিনেমা, বেঙ্গলি সিনেমা কিন্তু খুবই পপুলার। অনেক ভারতীয় নাগরিক কিন্তু এই দেশের নাগরিক হয়েছে। তো বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখানোর চেষ্টা করলাম আর্জেন্টিনা যা দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন দেশ। তো বন্ধুরা চলুন, আর্জেন্টিনার যে ন্যাশনাল অ্যান্থাম পপুলেশন ইন্ডিয়ান কল থাকে এবং এই দেশের যিনি রাষ্ট্রপতি আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, চিফ অফ দ্য ক্যাবিনেট অফ মিনিস্টার, ওনাদের নাম আমি আপনাদের লিখে দেখানোর চেষ্টা করব, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেশের যে ন্যাশনাল অ্যান্থাম তা এখানে লিখে দিয়েছি, তাছাড়া এই দেশের যে আদর্শ বাক্য তাও এখানে লিখে দিয়েছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং ওই দেশের যে অফিসিয়াল নাম, আর্জেন্টিনার যে অফিসিয়াল নাম তাও এখানে লিখে দিয়েছি স্প্যানিশ ভাষায়। এবং এই দেশের যে রাজধানী এবং সবথেকে বড় শহর বুয়েনোস আইরেস, এবং এই দেশের যে ভাষা স্প্যানিশ, তাছাড়া কুম এবং উইলেস, এবং ধর্ম হচ্ছে খ্রিস্টান। এই দেশের যা 79.6% এখানে খ্রিস্টান ধর্মের মানুষ থাকে। এই দেশের আজকের দিনে যিনি রাষ্ট্রপতি ওনার নাম জেভিয়ারি মাইলি, এবং এই দেশের আজকের দিনে যিনি ভাইস প্রেসিডেন্ট ওনার নাম ভিক্টোরিয়া রুয়েল, এবং এই দেশের চিফ অফ দ্য ক্যাবিনেট অফ মিনিস্টার ওনার নাম গিলার্মো ফ্রাঙ্কোস, এবং এই দেশের প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট ওনার নাম ওরাশিও রোসার্টি। আমি আপনাদের এনাদের ছবি দেখানোর চেষ্টা করবো, তাছাড়া এই দেশের যে টোটাল এরিয়া আমি এখানে লিখে দিয়েছি, এবং এই দেশে খাওয়ার জল 1.57% যা ভারতবর্ষের 9% বেশি। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের যে টোটাল GDP যা পৃথিবীর মধ্যে 24 নম্বরে আছে, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন কারেন্সি এখানে লিখে দিয়েছে এই দেশের, তাছাড়া এই দেশের ড্রাইভিং শার্ট রাইট, এবং এই দেশের কলিং কোড +54 যা আর্জেন্টিনার কলিং কোড, এবং এই দেশের যে পপুলেশন ভালো করে দেখলে বুঝতে পারবেন 4.60 কোটির মতো, এবং ইন্ডিয়ান পপুলেশন ভালো করে দেখলে বুঝতে পারবেন 2000-এর বেশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান মানুষ বসবাস করে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গ্লোবাল ম্যাপের সাহায্যে আর্জেন্টিনা কোথায় তা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এবং আর্জেন্টিনা এবং ভারতবর্ষ কোথায় তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেশের রাজধানী এবং রাজধানীর আশেপাশে থাকা সুন্দর সুন্দর শহরের ছবি আমি আপনারা দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের প্রেসিডেন্সিয়াল হাউস আমি আপনারা দেখানোর চেষ্টা করছি। এই দেশের সঙ্গে কিন্তু চিলির সাথে সীমা বিবাদ রয়েছে, এবং করোনার পরে কিন্তু এই দেশের অর্থব্যবস্থা ধীরে ধীরে করে নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত এই দেশের বিভিন্ন জায়গায় প্রদর্শন হয়ে আসছে, এবং এই দেশের রাজধানী যে প্রতীক ছিল তা দেখানোর চেষ্টা করছি, যা বুয়েনোস আইরেসের যে প্রতীক চিহ্ন আমি আপনার দেখানোর চেষ্টা করলাম, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেশের যে ভালো করে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থার এই দেশ কিন্তু মেম্বার, এবং এই দেশের সরকারি পদে থাকা বিভিন্ন মানুষের ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আজকের দিনে যিনি রাষ্ট্রপতি আছেন, আজকের দিনে যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন, এবং আজকের দিনে যিনি চিফ অফ দ্য ক্যাবিনেট অফ মিনিস্টার ওনার ছবি দেখানোর চেষ্টা করছি, এবং আজকের দিনে ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট ওনার ছবিও দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করলাম, এবং এই দেশের মধ্যে পপুলার কিছু জনপ্রিয় মানুষের ছবি দেখানোর চেষ্টা করছি, এবং এই দেশের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হ্যাঁ বন্ধুরা, সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। যা আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের মধ্যে উপস্থিত রয়েছে এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ছবি সার্চ দেখানোর চেষ্টা করলাম, এবং এই দেশের সবথেকে বড় ইউনিভার্সিটি আমি আপনারা দেখানোর চেষ্টা করছি, এবং এই দেশের যে
টিভি চ্যানেল যে হেডকোয়ার্টার তাও দেখানোর চেষ্টা করছি এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন দেশের কয়টি রাজ্য এবং এই দেশের সাথে চিলির যে সীমা বিবাদ রয়েছে আমি সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখলে বুঝতে পারবেন এবং এই দেশের নাগরিক কোন কোন দেশে সব থেকে বেশি থাকে সেই সব জায়গা এখানে ব্লু করে দেওয়া আছে এবং যেই দেশে এই দেশের নাগরিক তেমন থাকে না সেই সব দেশের রং কিন্তু একটু আলাদা এবং এই দেশ কোন কোন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে সেই সব দেশ এখানে কিন্তু ব্লু করে দেওয়া আছে এবং যেই সব দেশ এখানে আপনারা সাদা দেখতে পাবেন সেই দেশের সাথে এই দেশের অতটা সুসম্পর্ক নেই ভালো করে দেখলে বুঝতে পারবেন যে সাউথ সুদান দেখতে পাবেন সারওয়ে আরব ডেমোক্রেটিক রিপাবলিক দেখতে পাবেন তাছাড়া নর্থ কোরিয়া দেখতে পাবেন তাইওয়ান দেখতে পাবেন আরও অন্যান্য দেশও আপনারা দেখতে পাবেন কোসোভো দেখতে পাবেন তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন ভারতবর্ষ এবং আর্জেন্টিনার মধ্যে যে সম্পর্ক তা দেখানোর চেষ্টা করছি এবং এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ ছবি কেননা 1924 যখন রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনা গিয়েছিলেন তখনকার এই ছবিটি দেখানোর চেষ্টা করছি ভারতবর্ষ এবং আর্জেন্টিনার মধ্যে যে সুনিবিড় সম্পর্ক এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মঞ্চে কিন্তু আর্জেন্টিনা ভারতবর্ষকে সাপোর্ট করে আসছে তো বন্ধুরা আমি আপনাদের বললাম দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন দেশ দেশটির নাম আর্জেন্টিনা সম্পর্কে সব কিছু আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথমে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন পাশে থাকা বেল আইকনটি নিশ্চয় করে নেবেন কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার দেশের নাম কি এই ভিডিওর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এই দেশ আরও অন্যান্য দেশের বড় বড় নিউজ জানার জন্য এই চ্যানেলের যে কমিউনিটি পোস্ট ওখানে আপনারা নজর রাখবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত